অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি মহা যোগ অর্থাৎ কালসর্প যোগ এই একশো আশি দিনের মধ্যে এই ছয় রাশির নতুন রেকর্ড গড়তে চলেছে অর্থাৎ আগামী ছমাস মতো ঘরে ঘরে ছ মাস মতো এই ছয় রাশি এই কালস্বল্প যোগের ফলে এই কালসর্প যোগটা কিন্তু শুভ কালসর্প যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ বর্তমান যে জুটি এক গ্রহ চক্র সেখানে কিন্তু পজিটিভ কালসর্প দোষ সৃষ্টি কিন্তু করেছে এই পজিটিভ কালসর্প দোষের ফলে এই ছয় রাশি যদি আপনি হন এই ছয় রাশির মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে কৌশিক রায় যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথা বলে এবং কম্পিটিশন সঙ্গে কথা বলে তবে আপনার জন্ম ছকে দেখতে হবে রাহুর প্লেসমেন্ট আপনার রাহু যদি বর্তমান যেখানে বিশ্বরাশি এবং কেতু কেতু আপনার বিশ্বিক রাশিতে আছে অথবা রাহু আপনার মিথুন এবং কেতু আপনার যদি ধনু রাশিতে থাকে তবেই আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং শুভ অবস্থান যদি থাকে আপনারা একটা জিনিস দেখবেন প্রত্যেকটি গ্রহ রাশিচক্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে প্রত্যেকটি গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু রাহু এবং কেতু এই দুটি কিন্তু একই সঙ্গে রাশি পরিবর্তন করে এবং ক্লকওয়াইজ কিন্তু চলে যতগুলো গ্রহ আছে কিনা না সেগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ আর রাহু কেতু ক্লকওয়াইজ প্রদক্ষিণ কিন্তু করে এই কলিযুগে রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে কেতু যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি অনেকে বলে না যে স্যার আমার গুপ্তধন পাওয়ার সম্ভাবনা আছে কিনা আমার লটারি পাওয়ার সম্ভাবনা আছে কি না বা হঠাৎ আপনি গভর্নমেন্ট সার্ভিস পর্যন্ত পেতে পারেন এগুলো সমস্ত হচ্ছে রাহুর খেলা ডুবে গেছে আটকে গেছে দীর্ঘদিন লাখ লাখ কোটি কোটি টাকা আটকে গেছে এটাও কিন্তু আপনার কেতু কিন্তু নির্দেশ করে এবং যাদের রাশিচক্রে রাহু খারাপ আছে মেনে নিচ্ছি আপনার রাশিচক্র প্রত্যেকে যে জন্ম সময় যে রাহু ভালো আছে এমন নয় বহুত আমি দেখেছি রাহু নিচস্ত রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল রাহু পাপ সঙ্গে যুক্ত হয়ে বসে আছে সেখানে কি করতে হবে রাহু কবচ রাহু কবচ আপনাকে কিন্তু পরিধান করতে হবে আমি বেশ কিছু কবজের উপর বারবার বলছি যেটা আপনার ধনের ব্যাপারে ধনলক্ষ্মী কবচ আপনার রাহুর ব্যাপারে রাহু কবচ শনির ব্যাপারে শনি সম্বন্ধীয় শনির কবচ মাঙ্গলিক দোষের কবচ আপনার হনুমানজির কবচ এগুলো যদি আপনারা মহামৃত্যুঞ্জয় কবচ এই জায়গাগুলো যদি আপনারা পরিধান করতে পারেন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই তো যারা বলছেন কেউ কেউ খুব সামান্য স্যার আমার হচ্ছে না দেখুন হচ্ছে না বলে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি বারবার একটা কথা বলি আমি চ্যালেঞ্জের সঙ্গে স্বাস্থ্যটা করি অর্থাৎ হবে হচ্ছে এরকম না যেটা যে সময় হবে সেই সময় আপনাদেরকে আমি বলে দিব অর্থাৎ হবে হচ্ছে এরকম কোনো কথা নেই যেটা আপনার ভাগ্যে আছে বাধা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনি পাবেন দেখুন জ্যোতিষ দেখাচ্ছেন জ্যোতিষ বন্ধুদেরকে দেখাচ্ছেন যদি আপনি রেমিডিয়াল মেজারমেন্ট না করেন যদি সঠিক প্রতিকার প্রতিবেদন না করেন তাহলে আপনার দেখানো না দেখানো দুটোই কিন্তু সমান কারণ কি বলুন তো আপনি জানতে পারলেন এই সমস্যাটা আছে বা এটার জন্য আপনার বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধাটা আপনাকে কাটাতে হবে আপনি ডাক্তার দেখালে আপনাকে ওষুধ খেতে হবে তেমনি সঠিক প্রতিকার প্রতিবেদন আপনাদেরকে করতে হবে দেখুন আমি কৌশিক রায় খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করি হবে না বলে অন্তত কৌশিক রায়ের কাছে ডিকশনারির ওয়ার্ড নেই এটা বারবার আমি এই কথাটা বলি যে রাশি এই একশো আশি দিনের মধ্যে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনার ভাগ্যভাবে রাহুর অবস্থান এবং আপনার থার্ড হাউসে কেতুর অবস্থান রাহু আপনার ভাগ্যদয় করাবে শেয়ার মার্কেট লটারি ফাটকা এবং কেতু আপনাদেরকে কমিউনিকেশন যোগাযোগগুলো হঠাৎ কোনো কিছু ক্ষেত্রে যোগাযোগ গুপ্ত রহস্য এই জায়গাগুলো কিন্তু আপনাদের বার করে নিয়ে আসবে কেতু এবং সরাসরি শনি এবং রাহুর নবপঞ্চম যোগ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি কর্মক্ষেত্র এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে হঠাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো কন্যার পর সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি চতুর্থভাবে ভ্রমণ করছে মায়ের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা যদিও হয় কিন্তু ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো আপনাদের লটারি বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন এবং সরাসরি কর্মভাবে কেতু অবস্থান করছে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে কুম্ভ ক্ষেত্রে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন সম্পত্তি ক্রয় সম্পত্তি যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে এই এই একশো আশি দিনের মধ্যে এই কালসর্প দোষ কালসর্প যোগ যে সৃষ্টি করেছে যে শুভ কালসর্প যোগ এই কালসর্প যোগের ফলে কুম্ভ রাশি হতে চলেছে মালামাল তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মকর রাশি মকর রাশি দেখুন আপনার পঞ্চমভাবে ভাবে রাহুর অবস্থান খুবই শুভ আপনাদের বিবাহর জায়গায় বলুন আপনার আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন এবং একাদশ স্থানে সফলতা লাভ ভাব লাভের জায়গায় বলুন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা কর্মযোগ এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি করতে চলেছে লটারি থেকে ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন বিদেশ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট সুনাম অর্জন এবং লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন চার নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে আপনার একাদশভাবে ভ্রমণ করছে পঞ্চমভাবে কেতুর ভ্রমণ অর্থাৎ যে কোনো কাজে আপনারা কিন্তু লাভ আপনারা পাবেন নিশ্চিত রূপে কর্কট রাশির লোকেরা এই কালসর্প যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ নিয়ে আসবে এবং আপনাদের গুপ্ত ধন প্রাপ্তি আপনাদের লটারি এবং মার্কেটিং লাইন সেলস লাইন থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করবেন কর্কট রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে সুসময় আসতে চল এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির কর্ম হবে এই রাহুর অবস্থান এবং আপনার সুখ সাধনে তুঙ্গস্থ কেতু তুঙ্গস্থ রাহু আপনার সুখ সাধনের জায়গা বৃদ্ধি করবে আপনার দাম্পত্য সুখের জায়গা ব্যবসার জায়গা আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা পাওয়া কর্মযোগ আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে এবং বিদেশ থেকেও আপনারা কিন্তু এ সময় লাহবান আপনারা কিন্তু হবেন আপনি যদি সিংহ রাশি মানুষ হন ডায়েরিতে নোট করে নিন এরপরের যে রাশির কথা আমি বলবো সব যে রাশি সেটি হচ্ছে রাশি বিষ রাশি রাশিতে রাহুর অবস্থান এবং সপ্তমভাবে ক্ষেত্র অবস্থান এবং আপনার নবমভাবে শনির অবস্থান নবপঞ্চম যোগও সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে বিশ্ব রাশি আপনি যদি হন আপনার বিদেশ থেকে আপনারা লাভ পাবেন আপনার ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট ফাটকা জুয়া ষাটটা থেকে আপনারা এই সময় অর্থ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে অর্থাৎ রাহু আপনাদেরকে যেতে যেতে দুহাত ভরে অর্থ কিন্তু দেবে অর্থাৎ রাহু এই কলিযুগে না হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ চাকরি প্রাপ্তি যে কোনো কিছু হঠাৎ আকস্মিক যে প্রাপ্তিটা এটা কিন্তু রাহু যদি আপনার প্লেসমেন্ট ভালো থাকে তাহলে আপনি ডায়েরিতে নোট করে নিন আমি আবারও বলছি যে ছটি রাশির কথা বলা এই কালসর্প যোগ শুভ কালসর্প যোগের ফলে এই একশো আশি দিনের মধ্যে নতুন রেকর্ড গড়তে চলেছে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন নমস্কার